মাধ্যমে স্বাস্থ্য সেবা পরামর্শও দেওয়া হয় এবং যখন দরকার মনে হয় তখনই আমরা এই থেকে নমুনা সংগ্রহ করি। তবে আমাদের নমুনা সংগ্রহ করার জন্য আলাদা ফোন কল সেন্টার আছে, সেই ফোন কল থেকে আমরা নমুনা সংগ্রহ করি। সাধারণত এই হটলাইনগুলোতে আমরা স্বাস্থ্যসেবা পরামর্শই দিয়ে থাকি। এ পর্যন্ত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,37,026টি এবং 24 ঘন্টা এটা, এবং এ পর্যন্ত আমরা ফোন কল গ্রহণ করেছি 50,65,556টি। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক কাজ করে যাচ্ছেন 15,733 জন এবং গত 24 ঘন্টায় আরও 12 জন সংযোগ যুক্ত হয়েছেন এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে আরও চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন 4,072 জন। আমাদের স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় 704 জনকে স্ক্রিনিং করা হয়েছে বিভিন্ন বন্দরে। বিমানবন্দরে 404 জনকে, স্থলবন্দরে 173 জনকে এবং সমুদ্র বন্দরে 127 জনকে। আমরা বিমানবন্দরে এ পর্যন্ত স্ক্রিনিং করেছি 3,29,002 জনকে, স্থলবন্দরে 3,30,783 জনকে এবং সমুদ্র বন্দরে 17,889 জনকে। এবং এ পর্যন্ত আমাদের অনেক আগে রেলওয়ে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনেও স্ক্রিনিং করা হতো, তবে বর্তমানে রেলওয়ে স্টেশনের স্ক্রিনিং হচ্ছে না বা ওই ধরনের যাত্রী আসছে না যাদের স্ক্রিনিং করতে হয়। আমাদের সর্বমোট স্ক্রিনিং হয়েছে 6,84,503 জন। এই ছিল আমাদের হাতে বাংলাদেশের গত 24 ঘন্টার পরিস্থিতি এবং সর্বশেষ এ পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখি যে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 5,020 জন এবং এ পর্যন্ত 1,05,902 জন, মৃত্যু 24 ঘন্টায় 116 জন এবং এ পর্যন্ত 3,597 জন। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 82,591 জন এবং এ পর্যন্ত 40,88,848 জন, মৃত্যুবরণ করেছেন 4,261 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 2,83,153 জন। আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 12 মে থেকে। এই ছিল আমাদের হাতে সর্বশেষ তথ্য। আমি প্রথমেই আজকে কিছু উপদেশের কথা বলেছি, তবে আবারও বলি যে আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের মনোবল, আমাদের মানসিক উজ্জীবতা খুবই দরকার। আমরা এই সব করার জন্য মানবিক যা যা করার দরকার সেটা আমরা করব এবং এক্ষেত্রে আরেকটি বিষয় যেন প্রত্যেকেই মানবিক হই, আমরা কোনো আক্রান্ত ব্যক্তির প্রতি যেন কোনো অসদ আচরণ না করি বা তার প্রতি যেন কোনো কঠোর আচরণ না করি। আমরা গতকালই দেখেছি আমাদের ইলেকট্রনিক মিডিয়ায় যে একজন মৃত্যুবরণ করেছে, তাকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে তার মা সহ। এই ধরনের অমানবিক আচরণ যেন আমরা না করি, সবার প্রতি যেন আমরা সহমর্মিতা বজায় রাখি, কারণ আমরা সবাই মিলেই বাংলাদেশ, একা আমি বাংলাদেশে ভালো থাকতে পারি না। আমি আজকে সুস্থ আছি, কালকে যে আমি নিশ্চয় প্রত্যেকের প্রতি সহমর্মিতা দেখাবো, সমবেদনা দেখাবো এবং আমরা সকলেই মিলে ভালো থাকার জন্য স্বাস্থ্য নিয়মগুলো মেলে চলবো। আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।